সারা দিন তো অনেক ঝামেলা গেল, কিছু তো খাওনি, চলো কিছু খেয়ে নি। স্পেশাল আদর তো পাবে, লাগবে না আমার স্পেশাল আদর, সহ্য হয় না এসব। অনেক কষ্ট করে আমি ওজন কমিয়েছি। ইউ নো নেক্সট 7 ডেজ কিন্তু তোমার শিডিউল দুবেলার বুকড। আমি হচ্ছি তোমার গৃহপালিত স্বামী, তুমি যা যা বলো তাই করো। একটু থেকে দম নিয়ে আবার নতুন উদ্যমে ছুটতে হবে। Happy birthday to you. আমার কাছে ভালোবাসা মানে ঝড়, কখনো প্রবল বেগে আসে, আবার কখনো পাওয়াই যায় না। ভালোবাসা 6 দিনের হয়, 6 মাসের হয়, 6 বছরেরও হয়। তোমার আমার রাখছি। একটু ভুনা ডাল দিই। উনি বললেন কি একটা কাজ আছে ওনার সাথে থাকতে, তো সেখানেই দেরিটা হয়েছে। তারপর তো হচ্ছে পরের ট্রেন হচ্ছে অবশ্যই 7টায়। একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে ঘোরাফেরা করতেই পারে, আমাদেরকে দেখে কেউ বন্ধু ভাববে না, অন্য কিছুই মনে করবে। তোমার জামাইকে এখানে দেখেছি, ওখানে দেখেছি, কিচ্ছু বিশ্বাস করি নাই আমি, কিচ্ছু বিশ্বাস করি নাই। তোমার নিজের ভাই আমাকে এসে যখন বলছে তখন আমি তাও বিশ্বাস করি নাই। আজকে যখন আমার মামাতো ভাই এসে বললো যে তোমার টেনশন হচ্ছে কেন? টেনশন হবে কেন? টপ টপ করলেন না কেন? আসলে ওইভাবে কোথাও অ্যাপ্লাই করার চিন্তা করি নাই। আচ্ছা কোনো সমস্যা নাই, এই অফিসে সবাই খুব কর্ডিয়াল, আপনার কোনো সমস্যা হলে সবাই আপনাকে সাহায্য করছি। সেটা হচ্ছে আপনার যদি কোথাও কোনো প্রবলেম হয়, কোনো কাজে কোথাও কিছু বুঝতে সমস্যা হয়, বা কোথাও যদি কোথাও আটকায় যান, আপনি কিন্তু স্ট্রেট আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? আমি সলভ করে দেবো। আমি আবার কি করলাম? আপনি স্যারের কাছে আমার মনে কমপ্লেন করলেন কেন?
কি বিয়ের পর নাকি বন্ধুরা পর হয়ে যায়, সেটাই প্রমাণ করলি। দূর কি তো বলতেছিস আবু তাবু। আচ্ছা বল হারামি, কবে বাড়ি আসবি? উঠে নিয়ে তো টেনশনে আছি, বাস কাউন্টারে গেছিলাম টিকিট কিনতে। খুব কৌশলে ব্যাপারটা এড়িয়ে গেলেন। কোনটা বলুন তো? এই যে আমি জানতে চাইলাম আপনি কোথায় থাকেন, কি করেন। আচ্ছা আপনি এখানে একটু দাঁড়ান, আমি ভেতরে যাব আর আসবো। আমি আমি আপনার সাথে আসি, সমস্যা কি? আর সেটা বিশ্বাস করেন, যেমন ধরেন আপনার কোক পছন্দ না, জুস পছন্দ, আমি কোকের গ্লাসটাকে জুস বানিয়ে দিলাম, আপনি স্বাদ গন্ধ সবকিছু জুসের পেলেন, আপনি মনে নিজের লজ্জা আর বোকামির কথা কি করে বলি তোমায় বলো, কিন্তু এখন না বলার উপায় নেই।